মানে এই তিনি বা পাঁচ রাজ্যের যে ফলাফল মতো কইসে যে গোটে সমীক্ষাবিলাকো ভুল বলে প্রমাণিত হয়েছে, ময়ও ভুল বলে প্রমাণিত হয়েছে, মতো অস্বীকার করা নাই। কিন্তু মূল যে কালিরপা নিজাববিয়া বিশ্লেষণ এই পরাজয় মই ইয়াত এটু দেখি পাইছো যে কংগ্রেসের অধিক আত্মবিশ্বাস আর কিছু জায়গা প্রার্থিত্ব কেন্দ্রের সংঘাত অধিক আত্মবিশ্বাসী আসলে কংগ্রেস এই রাজ্যবিলাকত, যেটো মূল কারণে আর আমার প্রদেশ কংগ্রেসের সকল নেতৃত্ব কারণ এইটো এটা কালি আমার কারণে একটা পজিটিভ ওয়ার্নিং যে অধিক আত্মবিশ্বাসী হওয়াটো। অধিক আত্মবিশ্বাসী হয়েছিল কারণ মই যিমান মানুহক ফোন করেছিল গোটে রাজ্যবিলাকত কোনো মোক কোৱা নাই হারিম বলে, পুরোহিতকে মই ফোন করে আছো সবক, মতো গৈছিলো যাওঁতো কোনো নেতা কর্মীয়ে হারিব পাৰো বলেও সম্ভাবনাও ব্যক্ত করা নাছিল। গতি অধিক আত্মবিশ্বাসী আছিল। আর এটা কথা মই বিজেপির পৰা কালি দেখিলো যে হারি হারিও যুঁজিব কারণে শেষলৈকে যুঁজিছে, আমার জিকিলো বলে পেলাই বহুত আগতেই সিদ্ধান্ত লিছে। বিজেপিয়ে নিজেও নেজানে ছত্তিশগড় জিকিব বলে, বিজেপিয়ে নিজেও নেজানে, কিন্তু এটা কথা পজিটিভ আসলে যে শেষলৈকে হারি হারিও জিকিব কারণে চেষ্টা করে আছে। আমি জিকি ললো বলে যেটা আমি কালিরপা কংগ্রেসের কারণে এই ডর শিক্ষা যে কোনোবাই হারি হারি জিকি গেছে, কোনোবাই জিকি জিকি হারি গেছে, গতি সেইখানে আমি আমার কারণে একটা লেসন হিসাবে লো। হয় আমি রাজস্থান হারিছো, আমি আমি পরাজয় স্বীকার করেছো, কিন্তু এমপি ইলেকশনের কারণে আমি হার নেমানো, এটা কেলে নেমানো, আমি রাজস্থানের 2.24% হারিছো ভোটের শেয়ারত, আর আমার ইন্ডিয়া এলায়েন্সত থাকা পার্টিবিলাকর আমি সিট শেয়ারিং করা নাছিলো, তেওঁলোকে 4%-এর উপর ভোট পাইছে। 2018 সনত রাজস্থানত কংগ্রেসে 39.30% পায় 100 আসন পাইছিল, আর বিজেপিয়ে 38.08% পায় 73 পাইছিল, অর্থাৎ সেইবার বিজেপির আমাতকে 1.22% কম আছিল এসেম্বলিত, কিন্তু পাছত বিজেপিয়ে 4 মাহৰ পিছত 26 আসন জিকিছিল এলায়েন্স করে পেলায়। 18 সনত আমার সরকার এমপি কিন্তু 4 মাহৰ পিছত সব বিজেপি জিকিছিল, আপনার মনত আছে 1.22% ভোটের যে বিজেপির লগত আমার ডিফারেন্স আছিলে, সেই ডিফারেন্সটো বিজেপিয়ে এনডিএ লগত যুগাত্মক রাজনীতি করে পেলায় 26 আসন জিকিব কারণে সক্ষম হয়েছিল। এই বিশ্লেষণ, এই আত্ম সমালোচনা মোৰ দৃঢ় বিশ্বাস যে অহা 6 তারিখে আমার ইন্ডিয়া এলায়েন্সের যখন মিটিং আছে আমার অল ইন্ডিয়া কংগ্রেস নেতৃত্ব তথা রাষ্ট্র নেতৃত্ব এইখিন নিশ্চয় আলোচনা করব, তেনেকুৱা সংকেত মই কালি রাতে কথা পাতি পেলায় বুঝব পাৰিছো। মিজোরামত এতিয়ালৈকে মোৰ হাতত যিমান খবৰ আছে বিজেপিয়ে যিমান আসন পাব মিনিমাম 7-8 গুণ 9 গুণ আসন আমি বেছি পাম, মিজোরামত পার্সেন্টেজ বেছি পাম, অর্থাৎ সেইটোৱে নর্থ ইষ্টৰ গোটেই 24-ৰ ৰিজাল্টটো মিজোরামৰ পৰা রিফ্লেক্ট হ'ব, আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ চৰকাৰবিলাক কেন্দ্ৰীয় চৰকাৰৰ সাহায্যৰ মুখাপেক্ষী হৈ থাকে, যি কাৰণে কেন্দ্ৰত পৰিৱেশ পৰিস্থিতি বদলি হলেই উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰাজনৈতিক পৰিৱৰ্তন হ'ব। মই কিয় 24-ৰ কাৰণে অত্যন্ত আজিও আশাবাদী, আপোনালোকে জানে যে কি ধৰণে ছত্তীশগড়ত আমাৰ মুখ্যমন্ত্ৰী, প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিগত, ইডি, CBI, ইলেকশ্যন কমিশ্যন, বিভিন্ন সংবিধান প্ৰদত্ত সংস্থাবিলাকক কি ধৰণে ব্যৱহাৰ কৰি পেলাই বিতিবস্ত কৰা হৈছিল, আৰু কি ধৰণে সংবিধান প্ৰদত্ত অনুষ্ঠানবিলাক বিজেপির হাতিয়ার হিসাবে কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার হয়েছিল, এই যে বিজেপির শক্তি, এই শক্তি তো 24-ত নাথাকে, এই শক্তি তো বিজেপির হাতত 24-ত নাথাকে, কেলে 24-ৰ কারণে যদি ইন্ডিয়া এলায়েন্সে পদ পরিবর্তনের ইঙ্গিত দিব পারে তেতিয়া সংস্থাবিলাকেও আনুগত্য পরিবর্তন করব। কালি আপুনি দেখিছে যে তেলেঙ্গানার DGPয়ে গৈ আবেলিয়ে আমার রেবন রেড্ডি ডাঙরিয়াক ফুলের থোপা দিছে, কালি আবেলি, আমি এতিয়ালৈকে মুখ্যমন্ত্রী দলে ঘোষণা করা নাই, কিন্তু আবেলি সময়ত রেবন রেড্ডি ডাঙরিয়াক DGP গৈ পেলায় কালি ফুলের টোপারে মুকলি মুরিয়াকে অভিনন্দন জানাইছে, যে সময়ত চন্দ্রশেখর আমার এই তেলেঙ্গানার বর্তমানের BRSৰ মুখ্যমন্ত্রী পদত্যাগ পত্র গভর্নর হাতত দিয়া আগত DGPয়ে অনুগত্য পরিবর্তন করেছে। 24-ত এই সংস্থাবিলাক বিজেপিয়ে নিজের খাম খেয়ালি মতে ব্যবহার করব নোৱাৰে, আৰু ইন্ডিয়া এলায়েন্সৰ যুগাত্মক বিশ্লেষণ হ'ব। আমি অসমতো যি 15টা দল একত্ৰিত হৈছো, আমি ডিব্ৰুগড়ত যিখিনি কথা পাতিছিলোঁ সেইখিনি কিছু আৰু আমি নতুন ৰূপ দিবলৈ, পৰিৱৰ্তিত পৰিস্থিতিৰ লগত নতুন ৰূপ দিবলৈ চেষ্টা কৰিম।
আর শেষত মানে এখার কথাই কৈছো যে আমার যে আপোষবিহীন সংগ্রাম, সেই সংগ্রাম আমার চলিব, ধারাবাহিকভাবে চলিব, নেড়া নেপেড়া নির্ভীকভাবে চলিব আর নিরবিচ্ছিন্নভাবে এটার দিনও ক্ষতি নকরাক আমি রাইজর মাজত থাকি রাইজর শক্তিশালী কণ্ঠ হবলে আমি চেষ্টা করি।